রাজ্যের বিভিন্ন মহকুমায় সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নির্মাণের জন্য বর্তমান রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে। শনিবার তেলিয়ামুড়ায় মহকুমা স্তরের বিচারালয় স্থাপনের জন্য তেলিয়ামুড়া সফর করলেন রাজ্যের আইন সচিব বিশ্বজিৎ পালিত। সফরকালে বিচারালয়ের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করলেন, মহকুমা শাসকের সাথে আলাপ আলোচনা করলেন এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধির সাথেও কথা বলেন শ্রী পালিত। গোরাঙ্গটিলাস্থিত তেলিয়ামুড়ার মহকুমা শাসকের পুরাতন কার্যালয়ে মূলত সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নির্মাণের সিদ্ধান্ত হয়। এ বিষয়ে আইন সচিব বিশ্বজিৎ মালিককে জানান, রাজ্য আইন দপ্তর ও রাজ্য সরকারের সিদ্ধান্ত রাজ্যের যে সকল মহকুমাগুলিতে সাব ডিভিশনাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট এখনও নির্মাণ হয়নি, ওই সকল মহকুমাগুলিতে যত দ্রুত সম্ভব কোর্ট স্থাপন করার জন্য একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে মোহনপুরের মতো কয়েকটা জায়গায় এই প্রক্রিয়া অনেক দূর এগিয়ে গেছে। আরও আগে তেলিয়ামুড়াতে এই কোর্ট স্থাপনের কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু বিগত সময়ে কোভিড মহামারীর কারণে এই কাজ আর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করছেন, অতি শীঘ্রই তেলিয়ামুড়াতে এই বিচারালয়ের তৈরির কাজ শুরু হবে। আইন সচিবের এই প্রস্তাবিত কোর্টের জায়গা পরিদর্শনকালে ওনার সাথে ছিলেন তেলিয়ামুড়ার বিধায়িকা, মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিত্বরা। মহকুমা শাসকের অফিস থাকে, সেখানে একজন মহকুমা বিচারকেরও খুব প্রয়োজন হয়, এবং আমরা দেখেছি, আমি নিজেও যেহেতু আইনজীবী, সেটা আমি নিজে ফিল করি যে সাধারণ একটা বাইকের অ্যাক্সিডেন্টের ফাইন হোক, গাড়ির ফাইন হোক, সেটা দিতে গেলে খোয়াই যেতে হয় আমাদেরকে। এটা করে সাধারণ মানুষের পক্ষে ফাইন মানির থেকে যাতায়াতের খরচা এবং তার সারাটা দিন চলে যায়, এই বিষয়গুলো তো রয়েছে। এবং একটা প্রপোজাল যেহেতু আমি বিধায়ক হওয়ার পর আমি এটা পেয়েছি, সেখানে এটাকে ত্বরান্বিত কীভাবে করা যায় সেটা আইন দপ্তরের সঙ্গে আমার এবং সরকারের সঙ্গে আমার নিয়মিত এটা নিয়ে কথা হয়েছে। এবং বর্তমান সরকার চাইছে যে বিচার ব্যবস্থাকে আরও কীভাবে দ্রুত গতিতে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া যায়, মানুষের কাছে নিয়ে যাওয়া যায়। তো আমি আইন দপ্তরের যিনি আমাদের সেক্রেটারি সাহেব, ওনার সাথে আমার কথা হয়েছে, নিজেও জাজ ছিলেন আমাদের সাথে, বার অ্যান্ড বেঞ্চের খুব সুন্দর সম্পর্ক ত্রিপুরা রাজ্যে। তো ওনার সাথে আমার ব্যক্তিগতভাবেও আলাপ আছে, যেহেতু তিনি আমাদের বিচারক ছিলেন। তো ওনার সাথে কথা হয় এবং আজকের দিনটা আমরা ফিক্স করি যে ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।